বুধবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নতুন সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন রাজধানীর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ মহিলা কংগ্রেসের নেত্রীরা নতুন সভানেত্রীকে বরণ করে নেন। নয়া সভানেত্রী পেয়ে খুশি মহিলা কংগ্রেস নেত্রীরা। আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজিকে আমি অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের মহিলা কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতী নেতা ডিসুজা, উনি এখানে রাজ্যের মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে শ্রীমতী সর্বানী ঘোষ চক্রবর্তীকে দায়িত্বভার তুলে দিয়েছেন। এই নিযুক্তিতে আমি সবাইকে, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী, ত্রিপুরার ইনচার্জ মহিলা কংগ্রেসের যিনি, এবং এই রাজ্যে যারা আমাদের মহিলা কংগ্রেসের প্রবীণা প্রাক্তন সভানেত্রীরা, তাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।